ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি ওবারাকাতু। কেউ যদি ডিপ্রেশন অথবা ফ্রাস্ট্রেশনে ভোগে, কোনো ধরনের দুশ্চিন্তা তাকে পেয়ে বসে, তাহলে প্রথমত যেটা করা উচিত যে খালেস নিয়তে তওবা করা। প্রথমত যে কোনো গুনাহের মধ্যে সে জড়িয়ে থাকে, সেটা ছোট গুনাহ হোক অথবা বড় গুনাহ হোক, সেই গুনা থেকে নিজকে বাঁচিয়ে রাখা, এবং সে ভালো করে অজু করে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তওবা করবে, ইস্তেগফার করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত কামনা করবে। দ্বিতীয়ত হচ্ছে যে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করা। কারণ কোরআন মাজিদ যদি তেলাওয়াত করে, তাহলে যার মধ্যে দুশ্চিন্তা কাজ করে সে দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। সুতরাং কোরআন তেলাওয়াত করা এবং বিশেষ করে তাহাজ্জুদ সালাতটা আদায় করার চেষ্টা করা। ভোর রাত্রে তাহাজ্জুদ সালাত আদায় করলে যে ধরনের টেনশন বা কোনো ধরনের ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এগুলোর মধ্যে কেউ যদি ভোগে, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দূর করে দিবেন। পাশাপাশি পারিবারিক যদি কোনো সমস্যা থাকে, ঝামেলা থাকে, বা এমন কোনো পরিবেশে আপনি থাকেন যেখানে খুব বেশি সমস্যা হচ্ছে, অনেক দিন থাকার কারণে বিভিন্ন ঝামেলা হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে অথবা মন বসছে না, তাহলে একটু কোথাও বাহির থেকে ঘুরে আসা, প্রাকৃতিক নিদর্শন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাকৃতিক নিদর্শনগুলো দেখে আসা, তাহলে মানসিকভাবে একটা প্রশান্তি কাজ করবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলো দিয়েছেন, বিশেষ করে ফরজিয়াত যে বিষয়গুলো রয়েছে, ফরজ বিষয়গুলো কন্টিনিউয়াস পালন করা এবং নফল সালাত আদায় করা, তারপর হচ্ছে কোরআন তেলাওয়াত করা, এগুলো করলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটা প্রশান্তি দান করবেন এবং টেনশন থেকে দূরে রাখবেন।